ওকে, আজকে ভিডিওটা যারা যারা দেখছেন তাড়াতাড়ি নিজেদের পেটিএম ওয়ালেটে 15 টাকা করে ইনস্টা নিয়ে নিতে পারবেন। তো কীভাবে জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, আর যাদের কাছে অনেকগুলো পেটিএম নাম্বার রয়েছে তারা এখান থেকে 15 টাকা আনলিমিটেড বার নিয়ে নিতে পারবে। তো আপনাদেরকে প্রথমে কী করতে হবে, একটা অ্যাপ ইনস্টল করতে হবে, অ্যাপটার নাম হচ্ছে আইল্যান্ড। তো সিম্পলি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে ইনস্টল করে নিন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটাকে ওপেন করবেন, ওপেন করার পর এখানে দেখুন এরকম একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাদের কী করতে হবে, প্লে স্টোরটা খুলতে হবে। এটা হচ্ছে এই আইল্যান্ডের প্লে স্টোর, এর মধ্যে সাইন ইন করার জন্য একটা নতুন জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো দেখুন আমি সিম্পলি অ্যাপটার মধ্যে জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন হয়ে গেছি। তো আপনারা চাইলে এখানে নতুন জিমেল বানিয়েও লগ ইন করতে পারেন। তো তারপর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে পোল পে। যারা যারা অলরেডি অ্যাপটা ইনস্টল করে নিয়েছে কোনো ব্যাপার না, আপনারা এখান থেকে আবার নতুন করে আর্নিং করতে পারবেন। তো সিম্পলি অ্যাপটা চলে এসেছে পোল পে। এবার আমরা কী করবো, অ্যাপটাকে ইনস্টল করে নেবো। তো তারপর আপনারা সিম্পলি এই অ্যাপটাকে ওপেন করে নেবেন। তো চলুন আমি ফটাফট ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো চলুন ফটাফট গেট স্টার্টের অপশানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে লগ ইন উইথ গুগল, যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করেছেন সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। এটাকে ঠিক করে দেওয়ার পর গুগল দিয়ে লগ ইন করে নেবেন। তো চলুন আমি ফটাফট গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিই। তো তারপর এখানে দেখুন আপনাদের মোবাইল নাম্বার দিতে বলবে। তো সিম্পলি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বারে ওটিপি যাবে না, এই মোবাইল নাম্বারটা পেটিএম নাম্বার দেবেন। আর রেফার কোডটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো আমার রেফার কোডটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তারপর প্রসিডিউর অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন আমরা সাকসেসফুলি অ্যাপটার মধ্যে সাইন আপ হয়ে গেছি, 200টা কয়েন্স পেয়ে গেছি। তো সিম্পলি কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পাবেন। তো এই অ্যাপগুলো আপনারা যদি এর আগে ইনস্টল করে থাকেন তো কোনো অসুবিধা নেই, আপনারা আবার করে ইনস্টল করবেন তার টাকা পাবেন। তো চলুন আপনাদের সামনে একটা করে দেখাচ্ছি। তো এখানে আমরা করব চিঙ্গারি, এই অ্যাপটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করে দেওয়ার পর আমরা জাস্ট 3 থেকে 4 মিনিট অ্যাপটার মধ্যে ওয়েট করব। এখানে আমি বলে দিয়েছি ইনস্টল করতে হবে অ্যাপটাকে, তারপর অ্যাপটাকে ওপেন করতে হবে। তো 3-4 মিনিট অ্যাপটাকে ওপেন করব। প্রথমে আমরা গেট রিওয়ার্ডের অপশন ক্লিক করে গুগলে অ্যাকসেপ্ট করে দেবো পারমিশনটা। তারপর এটা অটোমেটিকলি প্লে স্টোর ডিরেক্ট করবে। এটা কোথাকার প্লে স্টোর, এটা হচ্ছে আইল্যান্ডের প্লে স্টোর। এই অ্যাপটাকে আমরা ফটাফট ইনস্টল করে নেবো। তো চলুন আমরা ইনস্টল করে নিই। তো দেখুন আমরা অ্যাপটা ইনস্টল করে নিয়েছি, এবার কী করবো অ্যাপটাকে ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর এখানে একটা ইন্টারফেস আসবে, এখানে নিজেদের ভাষা সিলেক্ট করতে বলবে। তো দেখুন আমি একটা ভাষা সিলেক্ট করে নিয়েছি। তো তারপর আপনারা একটু চেষ্টা করবেন এখানে সাইন ইন হয়ে যাওয়ার। তো আমি যেহেতু গুগলের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন হতে হবে, তো আমি ফটাফট এখানে একটু সাইন ইনও হয়ে যাই। তো আপনারা চাইলে সাইন ইন হতেও পারেন কিংবা নাও পারেন, আপনার 4 থেকে 5 মিনিট তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে। তো দেখুন আমি ফটাফট সাইন ইন হয়ে যাওয়ার পর ওয়েট করে নিচ্ছি, আপনারা এখানে ওয়েট করে নেবেন। তো দেখুন ওপর থেকে নোটিফিকেশান চলে এসছে যে 400 পোল পে কয়েন্স ক্রেডিটেড ইন ইউর ওয়ালেট। তো ফটাফট আমরা চিঙ্গারি থেকেও ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পর এখানে আমরা ওয়ালেটের সেকশানে চলে আসবো। এখানে আপনারা আপনাদের কয়েন্স দেখতে পারবেন। এখানে যেহেতু নেটওয়ার্ক ইস্যু রয়েছে, তো এখানে দেখুন আমাদের কয়েন্সটা আপডেট হয়ে গেছে, 200 থেকে 600 হয়ে গেছে। তো এবার দেখুন আমরা কী করবো, এখানে আরও অনেকগুলো অ্যাপ রয়েছে, শুধু এখানে নেই। এই ডেলি পোলসের অপশানে গেলে, সরি, এই আয়াত অফার ওয়ালে গেলেও আপনারা এখানে অনেক ধরনের অ্যাপসগুলো দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অ্যাপ ইনস্টল করেও করতে পারবেন। কোন কোন অ্যাপগুলো করবেন সেগুলো আমি বলে দেবো। তো এখানে দেখুন IRL বলে একটা অ্যাপ রয়েছে, আমরা এই অ্যাপটাকেও করে নেবো। তো এগুলো আমি ফটাফট করে নিচ্ছি, এগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো 168-এর অপশন আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের আবার এটা প্লে স্টোরে রিডাক্ট করবে, আমরা এটাকে আবার ইনস্টল করে নেব। তো দেখুন IRL অ্যাপটা আমাদের ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটাকে ওপেন করবো। ওপেন করার পর কিছুক্ষণ অ্যাপটার মধ্যে সাইন আপ করে আমরা ওয়েট করে নেবো। তো গেট স্টার্টের অপশানে আমরা ক্লিক করলাম। তো দেখুন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসে, এখানে ফোন আর ইমেল রয়েছে। তো আমরা সিম্পলি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর টিকের অপশানে ক্লিক করে এখানে অ্যারোর অপশানে ক্লিক করে দেবো। তো দেখুন সাইন আপ করার আগে আমাদের এখানে ম্যাসেজ চলে এসেছে যে 168টা কয়েন আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। তো ব্যাস আর কিছু করতে হবে না, আমরা ফটাফট ব্যাক করে দেবো। তো এখানে দেখুন আমাদের ওয়ালেটে 600টা কয়েন ছিল, এখন হয়ে গেছে 768টা। তো এরকমভাবে আপনারা আর কোন কোন অ্যাপগুলো করবেন সেগুলো আমি শর্টে বলে দিচ্ছি এবং পেমেন্ট প্রুফ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন জস রয়েছে, জস করলে আপনাদের ইনস্টল করতে হবে, রেজিস্টার করতে হবে, জিমেল দিয়ে রেজিস্টার করে যাবেন, 300টা কয়েন্স পেয়ে যাবেন। তারপর আপনাদের লুডো সুপ্রিম করে নিতে হবে, লুডো সুপ্রিমে জিমেল দিয়েও অ্যাপটার মধ্যে সাইন আপ হয়ে যায়। তো জিমেল দিয়ে আপনারা অ্যাপটার মাধ্যমে সাইন আপ হয়ে যাবেন। তারপর আনঅ্যাকাডেমি করার দরকার নেই। তারপর আপনারা সিম্পলি চলে আসবেন আয়াত অফার বলে, এটাতে চলে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে আমি যে কটা অ্যাপ বলে দিচ্ছি সে কটা অ্যাপ আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে দেখুন দোকান রয়েছে, এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে অ্যাপটার মধ্যে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, কিছু মিনিট, 3-4 মিনিট ওয়েট করবেন, হয়ে যাবে। তারপর এখানে দেখুন রয়েছে ফ্যানড্রাম, ফ্যানড্রামটাও খুলে নেবেন। খুলে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, ইনস্টল করে নেওয়ার পর ওয়েট করবেন। তারপর এখানে দেখুন লেখা রয়েছে এমফাইন, এমফাইন অ্যাপটাকে ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটাকে ওপেন করবেন, ওপেন করার পর কিছুক্ষণ জাস্ট অ্যাপটার মধ্যে ওয়েট করবেন। ওয়েট করলে আপনারা কয়েন্স পেয়ে যাবেন।
এখান থেকে এরকম করে আরেকটা অ্যাপ আপনার ইনস্টল করে নেওয়ার পর ওয়েট করবেন, সিজো সিং লাইক আ স্টার এই অ্যাপটাও আপনার ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর কিছুক্ষণ ইউজ করবেন, আপনারা টাকা পেয়ে যাবেন। তো তারপর আপনাদের কাছে এখানে টাকা হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে দেখুন নিচে গিফটের আইকন রয়েছে, এই গিফটের আইকন আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর 1600 কয়েন্স এখান থেকে উইথড্র করে নিতে হবে। রিডিমের অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেটিএম ওয়ালেটে ইনস্ট্যান্ট চলে যাবে। তো পেমেন্ট প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। তো দেখুন আমরা চলে এসেছি আমাদের পেটিএম ওয়ালেটে, এখানে দেখুন লেখা হচ্ছে ক্যাশব্যাক রিসিভ ফ্রম ডিজি ওয়ালেট, এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে রিডিম ফ্রম পোলপে, পোলপে অ্যাপ থেকে আমরা 15 টাকা পেয়ে গেছি। তো আপনারা এরকম ইনস্ট্যান্ট 15 টাকা পেয়ে যাবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে করে দিন লাইক, চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।